মুলা যেদিকে যায় গাধাও সেই দিকে যায়। তো বুদ্ধিমান মালিক কিছুই করে না, গাধাকে পেটানো না কিছু না, গাধার পিঠে উঠে বসেন, একটা লাঠি দিয়ে তার সামনে একটা মুলা ঝুলিয়ে রাখেন। জ্ঞান, অন্তর্দৃষ্টি এবং দূরদৃষ্টি যদি থাকে তা আপনি কখনো বিভ্রান্ত হবেন না। আমরা আসলে কি দেখে বিভ্রান্ত হই? গাধা কি দেখে বিভ্রান্ত হয়? মুলা দেখে। গাধার হচ্ছে মুলা খুব পছন্দ, মুলার যে ঘ্রাণ এটা সে পছন্দ, আর মুলা দেখতে সাদা বড় তো এটা খুব পছন্দ। মুলা বলেন ইংরেজিতে ক্যারট বলে, গাজর বলে, মুলা বা গাজর দেখে। মুলা যেদিকে যায় গাধাও সেই দিকে যায়। তো বুদ্ধিমান মালিক কিছুই করে না, গাধাকে পেটানো না কিছু না, গাধার পিঠে উঠে বসেন, একটা লাঠি দিয়ে তার সামনে একটা মুলা ঝুলিয়ে রাখেন এবং গাধা যেতে থাকে। এইভাবে যে এই তো মুলাটা ধরলাম, এই তো মুলাটা ধরলাম। তো আমাদের অবস্থা হচ্ছে তাই আর কি। সারা পৃথিবীর যারা ধনী দেশ তারা এই মুলাটা ঝুলিয়ে রেখেছে আর কি, আর আমরা গাধার মতো মুলার পেছনে দৌড়াচ্ছি আর কি, এবং শোষকরা যুগে যুগে এই কাজটাই করেছে। আমরা সবচেয়ে বেশি প্রভাবিত হই এখন কি দিয়ে? সত্য কথা দিয়ে না, জ্ঞান দিয়ে না, কান কথা দিয়ে এবং মিথ্যা কথা শুনে। এই যে সোশ্যাল মিডিয়া, আসলে সোশ্যাল মিডিয়ার যে অবস্থা, কোনো বুদ্ধিমান মানুষ এটার উপরে কখনো কোনো কালেই আস্থা রাখে না এবং সেটা নিয়ে আলোচনাও করে না, কারণ যত অপপ্রচার, যত দাঙ্গা, যত অমানবিকতা, এটার উৎস হচ্ছে এই সোশ্যাল মিডিয়া। ধরেন বার্মাতে যে দাঙ্গা, শ্রীলঙ্কায় যে দাঙ্গা, উৎস হচ্ছে সোশ্যাল মিডিয়া। কেন? কারণ আমরা কান কথায় প্রভাবিত হই সবচেয়ে বেশি, জ্ঞানের কথায় না। কিন্তু বলিস না কিন্তু, আর সোশ্যাল মিডিয়া আমরা এক্সক্লুসিভ কি এটা লাইক লাইক করো আর কি। হ্যাঁ, কেন আমি লাইক দেই? যাতে আমাকে আরেকজন লাইক দেয় সেই জন্য আর কি। মানে এটা হচ্ছে পরস্পর পিট চুলকানি সমিতির মতো আর কি। দুইজন এসছে বিদেশ থেকে, এটা অনেক আগের কথা, গ্রামের কথা। বিদেশ তো তখন গ্রাম থেকে বাইরে গেলে, ঢাকা শহর আসলেই বিদেশে, মফস্বল শহরে গেলেও বিদেশ মনে করা হতো। এসে দুইজন যাওয়ার পথে বলে যে তুই আমারে হাজি বলবি, আমি তোরে হাজি বলবো আর কি। এখন দুজন মানে গ্রামে যখন ঢুকছে পরস্পর পরস্পরকে হাজি বলছে, লোকজন বলবে সারি এরা তাহলে হজ করে আসছে, তারাও হাজি বলা শুরু করবে। কেউ খোঁজ খবরও নিল না যে আসলে হজ করেছে না কি করেছে। সোশ্যাল মিডিয়ার অবস্থা হচ্ছে তাই, তুই আমারে হাজি বলবি, আমি তোরে হাজি বলবো আর কি। তুই আমারে জ্ঞানী বলবি, আমি তোরে জ্ঞানী বলবো। আহ, কি লিখি আছে আর কি। আর সে বলে কি লিখিয়াছে,